ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ এর যাত্রা শুরু। বিকাশ, রকেট, ইউকেশ সহ বিদ্যমান মোবাইল ব্যাংকিং সেবাগুলোর চেয়ে কয়েক গুণ বেশি লেনদেন সীমা এবং ব্যালেন্স নিয়ে চালু হতে যাচ্ছে বাংলাদেশের ডাক বিভাগের ডিজিটাল অর্থ লেনদেন সেবা নগদ। তৃণমূলের ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতে বাংলাদেশ ডাক বিভাগ ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস এই সেবা চালু করেছে। এই সার্ভিসের মাধ্যমে যে কেউ কম খরচে দ্রুত ও নিরাপদ আর্থিক লেনদেন করতে পারবে। গত মঙ্গলবার বিকেলে গণভবনে 49তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ এর কার্যক্রম উদ্বোধন করেন। নগদ সেবা পরিচালিত হবে বাংলাদেশ পোস্টাল অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2010 আইন অনুযায়ী। এই সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিয়োগ দেওয়া হয়েছে মাস্টার এজেন্ট যাদের আছে পূর্ব অভিজ্ঞতা। এলাকার নিকটস্থ ডাক বিভাগ অফিসে গিয়ে যে কেউ নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য 2 কপি পাসপোর্ট সাইজের ছবি ও 2 কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। নগদের মাধ্যমে দিনে 2,50,000 টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।